funding. পরবর্তী কর্মসূচি কবে নাগাদ হবে সেটা আমরা যেহেতু রেগুলারই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাচ্ছি, আমরা আমাদের পরবর্তী কর্মসূচি জানিয়ে দিব। সেই সাথে আমরা জানি বর্তমান বাংলাদেশে সারা বাংলাদেশি উত্তাল এই ধর্ষকদের বিরুদ্ধে যতদিন না পর্যন্ত ধর্ষকদের সর্বনিম্ন শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডকে দেওয়া হবে না ততদিন পর্যন্ত আমরা মনে করি আমরা রাজপথ ছাড়ব না। আজকে আপনারা যারা এসেছেন, আমরা আজকের এই মিছিলে এই শহরকে অন্তত পক্ষে আমরা জানি, আমরা পুরো বাংলাদেশকে হয়তো বা জানাতে পারছি না আমাদের এখানকার অবস্থা, কিন্তু আমরা ঠাকুরগাঁও শহরকে এইটুক জানাতে চাই যে আমরা ঠাকুরগাঁও শহরকে ধর্ষক মুক্ত করে ছাড়ব। এই শহরে এই মিছিলের মাধ্যমে আমরা জানাতে চাই ঠাকুরগাঁওয়ে যাতে কেউ ধর্ষণের মতো কাজ করার কখনো সাহস না পায়। আজকে যারা আপনারা এসেছেন আপনাদের সবার প্রতি আমরা আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই আন্দোলনটি সম্পূর্ণ সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, কোনো রাজনৈতিক ব্যানার কিংবা কোনো কালচারাল ব্যানারের আন্ডারে এই আন্দোলনটি নয়। আমরা আমাদের পরবর্তী কর্মসূচি জানিয়ে দেব, আজকের আন্দোলনের এখানেই সমাপ্তি ঘোষণা করা হচ্ছে। আপনারা যারা মশালগুলো রেখেছেন মশালগুলো সকলেই দয়া করে